অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মনি চৌধুরী দর্শক মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে স্বপ্নের লক্ষ্যে উপস্থিত আছেন জনাব এম মানিক উজ্জামান ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট বাংলাদেশ উদ্যোক্তা সংস্থা চলুন দর্শক কথা বলি আমাদের আজকের অতিথির সাথে স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকেও ধন্যবাদ এবং এই টেলিভিশনের যিনি প্রতিষ্ঠাতা যিনি আয়োজক ওনাকেও ধন্যবাদ স্যার বাংলাদেশ উদ্যোক্তা সংস্থা এখন উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে আমি প্রথমেই জেনে নিতে চাই এই সংস্থার মূল লক্ষ্য কি মূল লক্ষ্যটা আপনি যদি দেখেন নামের সাথেই জড়িত আছে উদ বাংলাদেশ উদ্যোক্তা সংস্থা মিস হচ্ছে উদ্যোক্তাদের নিয়েই কাজ করা হচ্ছে এই সংস্থার মূল লক্ষ্য উদ্দেশ্য অন্টারপ্রনারশিপ ক্রিয়েট করা এবং তাদেরকে আসলে একজন সফল অন্টারপ্রনার হিসেবে তৈরি করা তো আগে আমরা আসলে বুঝতে হবে যে উদ্যোক্তা বলতে কি বোঝায় উদ্যোক্তা বলতে বোঝায় যখন কোনো ব্যক্তি সে তার নিজের কর্মসংস্থান কোনো ব্যবসার নিমিত্তে নিজের কর্মসংস্থান এবং অন্যের কর্মসংস্থানের লক্ষ্যে কোনো ব্যবসায় রিক্স এসে জেনেও সে সেই ব্যবসায় বিনিয়োগ করার জন্য সচেষ্ট হয় এবং সেটা নিয়ে কাজ শুরু করে তাকে বলে হচ্ছে একজন উদ্যোক্তা আর সফল উদ্যোক্তা হচ্ছে যখন তার প্ল্যানটা এক্সিকিউশন হয় এবং সে ব্যবসায় সফল হয় তখন আমরা তাকে বলি একজন সফল উদ্যোক্তা তো আমাদের কাজ হচ্ছে অন্টারপ্রোনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা বাংলায় যেটা আমরা বলি বাংলাদেশ উদ্যোক্তা সংস্থা উদ্যোক্তা তৈরি করা এবং সেই উদ্যোক্তাকে সফল উদ্যোক্তা তৈরি করা নট অনলি উদ্যোক্তা তৈরি করে উদ্যোক্তা তো একজন মানুষ যখন ইনিশিয়েটিভ নেয় তখনই সে উদ্যোক্তা হয়ে যায় যখন সে চিন্তা করে যে আমি বিজনেস করব। সেটা নিয়ে যখন সে অ্যাকশন প্ল্যানে যায় তখনই সে একজন উদ্যোক্তা হিসেবে ধরে নেওয়া হয় কিন্তু যখন উনি সফল হন সেটা হলো একজন সফল উদ্যোক্তা বা ব্যবসায়ী তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই জন্য আমাদের কিছু স্লোগান আছে বেকার নয় উদ্যোক্তা হই চাকুরি চাই না চাকুরি দেয় আবার আরেকটা আমাদের মোটো আছে সেটা হচ্ছে উদ্যোক্তা ও ব্যবসায়ী তৈরির মাধ্যমে বেকারত্ব ও দারিদ্রতা দূরীকরণের অভিযান উদ্যোক্তা ও ব্যবসায়ী তৈরির মাধ্যমে আমরা কি করছি উদ্যোক্তা তৈরি করছি ব্যবসায়ী তৈরি করছি এই দুটো হলে কী হচ্ছে আমাদের দারিদ্রতা আমাদের দূরীকরণ হচ্ছে বেকারত্বর অবসান হচ্ছে রায় তো আমাদের এখন তো অনেক স্টুডেন্ট আমাদের এখন হলো সেভেন্টি পারসেন্ট ইউর জেনারেশন ইন আওয়ার কান্ট্রি সেখানে একটা বিপুল জনসংখ্যা জনগোষ্ঠী আছে যারা আমাদের দেশের জন্য অভিশাপ না হয়ে আশীর্বাদ হতে পারে যদি তারা নিজেদের অন্টারপ্রোনার যদি তারা হয় উদ্যোক্তা যদি হয় তাহলে তাদের এবং এই যে বিপুল যে জনসংখ্যক লোকের যে কর্মসংস্থান সেটা তো শুধুমাত্র বিভিন্ন গুটি কয়েক কোম্পানি দিয়ে সেটা করা সম্ভব না তাহলে কী হতে হবে সবাই মিলে যখন উদ্যোক্তা হওয়ার প্রয়াস হবে একটা লোক যদি পাঁচজনকে উদ্যোক্তা তৈরি করে যেমন আমাদের আর একটা স্লোগান আছে ছিয়াশি হাজার তিনশো ষোলোটি গ্রাম সেই গ্রামে আমরা অ্যাটলিস্ট করে উদ্যোক্তা তৈরি করতে চাই তাহলে প্রায় প্রায় এক লক্ষ মতো আমার গ্রাম ভিলেজ এখন তো সেখানে যদি একজনে পাঁচজনের কর্মসংস্থান করে তাহলেও আমার পাঁচ লক্ষ লোকের কর্মসংস্থান হলো আমার এক লক্ষ প্রজেক্ট হলো তো এভাবে করে আমাদের অনেকগুলো প্রকল্প চলছে কাজ চলছে এবং আমরা উদ্যোক্তা তৈরির কাজটা এরকম করে থাকি আমাদের এখন সরকারের প্রধানমন্ত্রী কার্যালয়ের একটা প্রোগ্রাম আছে বিডা বিডার আবার আর একটা প্রকল্প আছে হচ্ছে আপনার ইএসডিপি এই ইএসডিপির সাথে বাংলাদেশ উদ্যোক্তা সংস্থার একটা এমইউ হয়েছে একটা এগ্রিমেন্ট হয়েছে তো আমরা এখন যৌথভাবে এবং ইএসডিপির চৌষট্টি জেলায় এখন উদ্যোক্তা উন্নয়ন সেন্টার আছে যে সেন্টারে গেলে একজন লোক যিনি উদ্যোক্তা হতে চান ওনাকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং লাঞ্চের জন্য টাকা দেওয়া হচ্ছে উনি প্রশিক্ষণ পাচ্ছেন ওনার প্রজেক্ট প্রোফাইল বিজনেস প্রোজেক্ট প্রোফাইল করানোর সহায়তা দেওয়া হচ্ছে সেখান থেকে যাদের বিজনেস প্রজেক্ট প্রোফাইল ভালো হচ্ছে তাদেরকে ব্যাংকিং সহায়তা দেওয়া হচ্ছে এবং আমরা এখন বাংলাদেশ উদ্যোক্তা সংস্থা এই প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ইএসডিপি প্রোগ্রামের সাথে আমরা এখন পার্টনার হয়েছি পার্টনার হয়ে আমরা যৌথভাবে এই কাজগুলো করছি উদ্যোক্তা সৃষ্টি প্রয়াসে এবং আপনি যেনে আর আনন্দিত হবেন যে এপ্রিল মাসে এই বছরের এপ্রিলে আমরা এক হাজার সফল উদ্যোক্তা তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করছি যেখানে আমরা আশা করছি যে আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় আইসিটি অ্যাডভাইজার যিনি আছেন মিস্টার সজীব ওয়াজেদ জয় ওনাকে আমরা চিফ গেস্ট হিসাবে আমরা আহ্বান করব ওনাকে থাকার জন্য এবং ওনার মাধ্যমে যদি আমরা সার্টিফিকেটগুলো দিতে পারি এ ধরনের একটা মিটিং আমাদের হয়েছে যদি আল্লাহ তালা চায় যে উনি যদি উপস্থিত থাকতে পারেন তাহলে ওনাকে আমরা চিফ গেস্ট করি এবং ওনাকে দিয়েই সার্টিফিকেট ইস্যু করানোর আমাদের একটা প্ল্যানিং চলছে এ লক্ষ্যে আমরা একটা পরিকল্পনা হাতে নিয়েছি এবং এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে মূলত উদ্যোক্তা সংস্থার যে কার্যাবলীর একটা সিনোসিস আপনাকে দিলাম এবং উদ্যোক্তা আমরা কিভাবে তৈরি করি তার আরও অনেকগুলো পর্যায়ে আপনাকে বলি সেটা হচ্ছে যে একজন উদ্যোক্তা যিনি হতে চাচ্ছেন ওনার হয়তো শুধু এক্সপার্টিজ আছে ওই ক্ষেত্রে ওনার হয়তো ফান্ড নাই আরেকজনের হয়তো ল্যান্ড লাগ আছে বা কারো স্পেস আছে আরেকজনের মার্কেটিং টেকনিক আছে তো একটা সফল উদ্যোক্তা হতে গেলে তাকে কয়েকটা ভার্সিটাইল নলেজ নিয়ে তাকে সফল উদ্যোক্তা হতে হয় সেক্ষেত্রে আমরা অনেক সময় উদ্যোক্তাদের ই করে একটা টিমওয়ার্ক করে তাদেরকে একটা গ্রুপ করে দিয়ে তাদেরকে একটা উদ্যোক্তাও আমরা তৈরি করে থাকি কারণ একার পক্ষে একজনের পক্ষে অনেকভাবেই সফল উদ্যোক্তা হওয়া সম্ভব হয় না তারপরে একজন উদ্যোক্তা সফল হয়ে গেলে যখন উনি বুঝে গেছেন যে আমি এখন সফল হয়ে গেছি তখন উনি আলাদা হয়ে আলাদাভাবে করে ওনার টিম নিয়ে উনি করতে পারেন কিন্তু ইনিশিয়াললি অনেকের একসাথে কাজ করে একজন উদ্যোক্তা হওয়ার এই যে টাইপটা করার জন্য নিজেরা নিজেরা খুব সহজ হয় না এর জন্য একটা মেন্টরিংটা করে বাংলাদেশ উদ্যোক্তা সংস্থা এভাবে আমরা অনেক উদ্যোক্তা তৈরি করেছি স্যার বাংলাদেশ উদ্যোক্তা সংস্থার সদস্য যারা আপনারা কোন লেভেলের মানুষকে টার্গেট করছেন এবং তাদেরকে কি ধরনের সহযোগিতা করছেন আচ্ছা প্রথম হলো আমরা টার্গেট করছি হলো প্রথম একটা বলেছি আমরা যে ছিয়াশি হাজার তিনশো গ্রাম প্রতি গ্রাম থেকে যেন আমরা একজন উদ্যোক্তা তৈরি করতে পারি আমরা প্রোডাকশনের উপরে বেশি জোর দেই লেস দ্যান ব্রোকারেজ এইটার কমিশন এজেন্টের চেয়ে আমরা চাই যে যে যা করুক তারা নিজেরা কিছু প্রোডাকশন বেস কিছু কাজ করুক নিজেরা কিছু উৎপাদন করুক এই আমরা গ্রামে প্রতি গ্রামে যেমন আমরা এটা দিয়েছি সেইটা আপনার যে উদ্যোক্তা হবে সেই উদ্যোক্তা একজন শিক্ষিত হতে পারে অশিক্ষিত হতে পারে আমরা যেহেতু ট্রেনিংয়ের ব্যাপার সবসময়ই ছিল এখন সরকারের সাথে আমরা যেহেতু পার্ট হয়ে গেছি আমরা ফলপ্রসূভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করছি উদ্যোক্তা সংস্থার আরেকটা কমপ্লিট সলিউশন হলো আরেকটা জিনিস আমি বলি আমাদের এই সংস্থার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তা চেতনার সাথে অনেক মিল আছে যেমন উনি গ্রামকে শহর উনি জন্য একটি বাড়ি একটি খামার প্রকল্প করেছেন ওই প্রকল্পে যেটা আমার কাছে মনে হয়েছে আমি আমার মতো করে ডিজাইন করেছি আমার প্রোগ্রামটা আমি এটা কমপ্লিট সলিউশন দেওয়ার চেষ্টা করেছি ওই প্রকল্পে যতটা মাননীয় প্রধানমন্ত্রী আশা করেছেন যে এটা হবে উনি অনেক চেষ্টা করেছেন এবং করছেন আমার কাছে যেটা মনে হয়েছে যে একজন গ্রামের আমি ঋণ দিলাম টাকা দিলাম প্রোডাকশনও করালাম কিন্তু আসলে এটার মনিটরিং সেলটা স্ট্রং হয়নি আমি রুট লেভেলে গ্রামে গিয়ে খোঁজ নিয়েছি মনিটরিং সেলটা আপনি একজন নারী উদ্যোক্তাকে টাকা দিয়েছেন কুটির শিল্প অন্য কিছু করার জন্য কিন্তু আসলে উনি প্রোডাকশনটা ঠিকমতো করেছেন কি না আবার প্রোডাকশন করার পরে সেই প্রোডাকশনটা সেল যতক্ষণ পর্যন্ত সেইটা আপনি সুনিশ্চিত করতে না পারবেন যে আপনি একটা কোয়ালিটি অফ প্রোডাক্ট তৈরি করেছেন কিন্তু এটা কোথায় সেল হবে কোয়ালিটি অফ প্রাইসে সেটা ইন্সিওর না করা পর্যন্ত ওই উদ্যোক্তাটা সাস্টেইন করবে না তো বাংলাদেশ উদ্যোক্তা সংস্থার আরেকটা ই হলো যে কমপ্লিট সলিউশনে আমরা বিশ্বাসী আপনি যে কোনো উদ্যোক্তা আমাদের গাইডলাইন অনুযায়ী যখন প্রোডাক্ট করবে সেই প্রোডাক্টটা কিনে নেওয়ার দায়িত্ব আমাদের তার মানে তো আপনি সাস্টেন করছেন এইটা আমি ইএসডিপিকেও বলেছি যে ইউএসডিপিকেও বলেছি আমাদের দুইটা জায়গায় ল্যাগ আছে ইউএসডিপির ফান্ড হতে হবে হিউজ ফান্ড যাতে যে সম্ভাবনাময় যে খাদগুলো যারা ভালো উদ্যোক্তা তাদেরকে যেন ইএসডিপি নিজে ফান্ডিং করতে পারে আর একটা হলো তার ফান্ডিং করার পরে তার যে প্রোডাকশনটা সেটা যদি আমরা কিনে নিতে পারি যখন বাংলাদেশ উদ্যোক্তা সংস্থা আমরা কিনে নেই তো আমরা কিনে নেওয়ার ফলে হয় কি ওই উদ্যোক্তারা ঝরে পড়ে না মালটা বাংলাদেশের ভাবে আমরা মালটা বাংলাদেশে মালটা হয় সবুজ মালটা সুমিষ্ট মালটা এটার পিছনে বাংলাদেশ উদ্যোক্তা সংস্থা অনেক শ্রম দিয়েছে আমরা প্রথম প্রথম উদ্যোক্তাদের কাছ থেকে তাদের যে দামে দ্বারা বিক্রি করলে হয় আমরা কিনে এনে সেটাকে আমি গিফট করেছি প্রতি বছর মনে হয় আমি লক্ষ লক্ষ টাকার মালটা মানুষকে গিফট করি কারণ কিছুই না যে মানুষের মানুষ বুঝুক যে বাংলাদেশে সুমিষ্ট মালটা হয় এবং প্রতি বছর আমার উদ্যোক্তাদের কাছ থেকে আমি কিনি কিনে এনে আমি গিফট করি আমি দিন কারোর কাছে বিক্রি করি নাই বাট তারা এখন অভ্যস্ত হয়েছে এখন অনেক মালটা বাজারে আসতেছে সবুজ মালটা তারা বুঝছে তাতে কি হচ্ছে মানুষ অভ্যস্ত হচ্ছে অন্তত আমার টার্গেটটা হলো যে আমি সব খাতে ধরতে পারবো না এই বাইরে থেকে যে আমরা মালটাটা আনি চায়না থেকে বাইরে থেকে মালটা আনি সেইটা যদি আমার বন্ধ হয় তাহলেও তো বছরে অন্তত হাজার কোটি টাকা সেভ হতে পারে বা 60 কোটি টাকা সেফ হতে পারে। যে সেটা তো আমরা করতে পারি। স্যার একটা উদ্যোক্তার পেছনে দেখা যায় উদ্যোগের সফল করার জন্য অর্থের যোগানটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখা যায় অনেকে অর্থের যোগান না পেয়ে উদ্যোক্তারা আসলে সেই মতো কাজ করতে পারছে না। লোনের ব্যাপারে আপনারা তাদেরকে কিভাবে সাহায্য করেন? তার আগে আমি একটু অন্য জায়গায় যাই। আপনাকে টাকা দিলাম। আপনি মনে করছেন যে আমি 5 লক্ষ টাকা হলে আপনি সফল উদ্যোক্তা হবেন। জি। কিন্তু আপনাকে 5 লক্ষ টাকা দিলাম। আপনি প্রপারলি ইউটিলাইজ করলেন না। ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট একদম নাইনটি পার্সেন্ট আমি বলে দিতে পারি আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন না তাহলে আপনার এই টাকাটা ওয়েস্টেজ হবে কিনা হ্যাঁ সেক্ষেত্রে আমরা প্রথমেই একজন উদ্যোক্তাকে বলি বিজনেস প্রোজেক্ট প্রোফাইল করতে বলি সেই প্রজেক্ট প্রোফাইলের মধ্যেই আছে আপনি কি করবেন কীভাবে করবেন ওখানে আইআরআর আছে ইন্টারনাল রেট অফ রিটার্ন আপনি কত টাকা ইনভেস্ট করবেন নেক্সট ফাইভ ইয়ার্সে আপনার সেই টাকাটা কী দেশীয়তে উঠে আসবে আপনার কি আছে মার্কেট সার্ভে করাই আমরা টোটাল প্রজেক্ট প্রোফাইলটা করার পরে আপনার একজন উদ্যোক্তা হওয়া উচিত আবার বলছি আমি উদ্যোক্তাদের জন্য একটা আমার টিপস হলো এটা যে কোনো বিজনেস করতে যান একটা বিজনেস প্রোজেক্ট প্রোফাইল আগে করেন আপনি কি করতে চাচ্ছেন কেন করতে চাচ্ছেন মার্কেট যাচাই করেন মার্কেট আর চলবে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি যে প্রোডাক্টটা করতে যাচ্ছেন বা যে সার্ভিসটা দিবেন এই সার্ভিসটা এক্সিস্টিং আছে কি না সোসাইটিতে বা আমার সমাজে আছে কি না আমার দেশে আছে কি না যদি থাকে তাহলে সেটা বাদ দিয়ে আপনার প্রোডাক্টটা কেন নেবে সেটা আপনাকে আগে ইউনিক কি আছে আপনার সেটা আগে বের করতে হবে মার্কেটে তো আরও আছে ধরেন এই পানি এই একটা পানি আছে এই পানিটা তো এরকম আরও পঞ্চাশটা কোম্পানির পানি আছে এখন আপনি একটা পানি তৈরি করবেন এটা কেন আপনার কাছ থেকে মানুষ নিবে কি কারণে নিবে কেন আপনারটা কিনবে সেটা সেই অ্যান্সারটা আপনাকে আপনি আগে দেন তারপরে যদি আমি এরকম কোনো প্রোডাক্ট হয় যেটা ইন্টারন্যাশনালি এখন চায়না বিভিন্ন দেশ থেকে যেভাবে প্রোডাক্ট যেভাবে আমাদের দেশে আসে ইম্পোর্ট হয় তো সেইটার সাথে যখন আমি একটা প্রোডাক্ট তৈরি করব সেটা ফরেন প্রোডাক্টের সাথে আমার কম্প্যারিজনটা থাকতে হবে একটা হচ্ছে আমার দেশের মধ্যে কম্পিটিশন করে বুঝে কম্প্যারিজন করে দেখতে হবে আরেকটা হলো যে আমি এটা করার পরে যদি বিদেশ থেকে আসে আসার পরে যদি সেই প্রোডাক্টের সাথে সেখানে আমি সংকলন করতে পারবো কি না সেটাও বোঝা উচিত এই জন্য হচ্ছে সার্ভে করাটা দরকার যে আমি একটা প্রোডাক্ট করতে যাচ্ছি সেটা হঠাৎ করে অন্য একজনে করছে ভালো করছে সেটা দেখে আমি করব। ওনার ক্যাপাবিলিটি ওনার নেটওয়ার্কিং ওনার টিমওয়ার্ক ওনার সিচুয়েশন আর আমার সিচুয়েশন এক কিনা সেটা কম্প্যারিজন করা আমার প্রোডাক্টটা ওনার চেয়ে বেটার কিনা তাহলে আমি বেটার প্রোডাক্ট যদি দেই সেই জন্য আমি ফুড ক্ষেত্রে সাধারণত বলে থাকি সেই ফুড বা অর্গানিক ফুড যদি হয় যেটা আমাদের দেশে এখন ঢাকা শহরে মোস্টলি এটার অভাব আছে যখন যখন কেউ খাদ্য আইটেমে যায় তখন আমি বলি যে আপনি সেই ফুড করেন অথবা অর্গ্যানিক প্রোডাক্ট করেন যেটা আপনাকে ইউনিক আইডেন্টিফিকেশন দেবে যে আমার এটা ইউনিক আমার এটা সেই ফুড আমার এটা হয়তো আপনার দাম একটু বেশিও হতে পারে কিন্তু দেয়ার উইল বি সাম সাইটিন অফ পিপল ওয়ান পারসেন্ট হলেও আপনি পাবেন যারা সঠিক মূল্য দিয়ে বা বেশি দাম দিয়ে আপনার অর্গ্যানিক প্রোডাক্টটা কিনে নিতে বাধ্য এবং এর জন্য যে যে জায়গাটায় ল্যাক করে মানুষ সেটা হলো মার্কেটিংয়ের ক্ষেত্রে এখন মার্কেটিংয়ের ট্রেন্ড মার্কেটিং ছাড়া আমিও যেমন এখানে টিভিতে এসেছি আমার সংস্থা সম্পর্কে মানুষ জানুক না জানলে আমার কাছে মানুষ আসবে কী করে উপকৃত হবে কি করে এখন মার্কেটিংয়ের যুগ কিন্তু তো সেই কারণে আমরা যে বাজেটটা ধরি না আমি একজন উদ্যোক্তাকে বলি তার ইনফ্রাস্ট্রাকচার করতে যে টাকা লাগবে তাকে ধরে নিতে হবে সেই পরিমাণ টাকাই তার ওয়ার্কিং ক্যাপিটালের জন্য লাগবে সেই পরিমাণ টাকাই সেইম অ্যামাউন্ট পরিমাণ টাকাই তার মার্কেটিংয়ের জন্য লাগবে এই তিনটা জায়গায় আমি বিগত বারো বছর আমি বারোটা অর্গানাইজেশন রান করি আমি এটা দেখে এসেছি এবং যখন আমি ইএসডিপির প্রোগ্রামে আমি কোথাও ক্লাস নেই আমি কিন্তু বলি সাধারণত একজন উদ্যোক্তা মনে করে যে আমার ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেল মানে হচ্ছে আমার তো আর কোনো ইনভেস্টমেন্ট লাগবে না দ্যাটস এ রং ইনফ্রাস্ট্রাকচার হওয়ার পরে ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে আপনার হিউম্যান রিসোর্স ইলেকট্রিসিটি বিল র মেটিরিয়াল দ্যাটস এ ফ্যাক্ট এরপরে হলো ধরেন আপনার পাঁচ লাখ টাকা ইনফ্রাস্ট্রাকচার হয়েছে আরও পাঁচ লাখ টাকা আপনি রাখেন আপনার ওয়ার্কিং ক্যাপিটাল আরও পাঁচ লাখ টাকা আপনি রাখেন মার্কেটিংয়ের জন্য এই যখন হয় কিন্তু আমরা যেটা করি আমরা মনে করি ইনফ্রাস্ট্রাকচার হয়েছে পাঁচ লক্ষ টাকা হলেই আমাদের বিজনেস চলবে এবার অ্যানাদার ফাইভ ল্যাকের জন্য আমরা অবস্থাগেল করি তখন আমাদের বিটা বাড়িটাড়ি বন্ধক রাখি রেখে সেই শুরু করি তারপর এসে দেখি যে এইবার প্রোডাকশন তো হয়েছে মার্কেটিং তো করতে পারছি না তখন হলো প্রবলেমটা হয় তখন এইটটি পার্সেন্ট উদ্যোক্তাদের এখানে গিয়ে ঝরে পড়ে যে তাদের মার্কেটিংয়ের জন্য কোনো বাজেট নাই মানুষজন জানে না অন্য অন্য লোক যেমন হাই কোম্পানিগুলো অনেক আমি নাম বলতে চাই না বড় বড় কোম্পানিগুলো এরকম আছে এক টাকা যে প্রোডাক্টটা তার টোয়েন্টি পয়সা হচ্ছে তাদের প্রোডাকশন কস্ট আশি পয়সা হচ্ছে তাদের মার্কেটিং কস্ট এখন আপনি ওই প্রোডাক্টের সাথে যদি আপনার প্রোডাক্টকে কম্প্যারিজন করে চালাতে হয় তাহলে আপনাকে স্ট্র্যাটেজি বুঝতে হবে তা আমি আপনাকে তা বলি নাই যে আপনি আশি পয়সা কথা আমি বলেছি আপনি পাঁচ লাখ টাকা যদি আপনি ইনফ্রাস্ট্রাকচার আর পাঁচ লাখ রাখেন আপনার ওয়ার্কিং ক্যাপিটাল র মেটেরিয়ালসের জন্য আর পাঁচ লক্ষ টাকা রাখেন আপনি মার্কেটিংয়ের জন্য যেহেতু এখন মার্কেটটা আমাদের টোটাল কর্পোরেট রোয়ালটা মার্কেটিং দিই জি তার মানে সব কিছু সমন্বয়ের জন্য আসলে একজন উদ্যোক্তা উদ্যোক্তার সংস্থাতে আসা উচিত যেন উনি এই গাইডলাইনগুলো পান আপনাদের উদ্যোক্তা সংস্থার আরেকটি বিষয় হলো যে প্রবাসীদের জন্য কিন্তু বিনিয়োগের একটা সুযোগ আছে সেই সম্পর্কে একটু জানতে আমি বেসিক্যালি যখন প্রবাসের কথা বলেন আমি আমার ইন্টার পর্যন্ত বাংলাদেশে করেছি সো টিল এইটিন আই ওয়াজ ইন ইন দিস কান্ট্রি তো আঠারোর পরে আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি অনার্স কমপ্লিট করেছি সেখান থেকে মাস্টার্স করতে আমি আমেরিকাতে গিয়েছি সেখানে আমি সো দীর্ঘকাল সেখানে আমি আমার প্রফেশনাল লাইফে ছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তারপর নিজের সফটওয়্যার ফার্ম করেছি তো প্রবাস জীবনে কিন্তু দীর্ঘদিন আমি থেকেছি তারপরে আমি বাংলাদেশে ব্যাক করেছি লাইক দুই হাজার সাতের দিকে তো আমি যখন এসেছি তখন নিজ দেশে পরবাস মানে অনেক কিছুই একটা আঠারো বয়স পাশ করার ছেলে মানে আঠারো বছরের ছেলে দেশের বাইরে গিয়া অলমোস্ট আরও একযুগ দেশের বাইরে থাকা তারপরে দেশে আসা তো আমার কিন্তু একটা জিনিস মনে হয়েছে প্রবাসে আমরা ইউজুয়ালি যারা ইউরোপ আমেরিকা লন্ডনে যারা থাকি যারা থেকে এসেছি আমরা ঘরের মধ্যে বসে সব কিছু অনলাইনে ইভেন একটা ক্রেডিট কার্ড এক লক্ষ ডলারের ক্রেডিট কার্ডও আমরা জাস্ট ক্লিক করে আমাদের ইনফরমেশন দিয়ে ছেড়ে দিলে পাঁচ সেকেন্ডের মধ্যে আমাদের অ্যাপ্রুভাল হয় সেইখানে যখন বাংলাদেশে এসে দেখা যায় যে একটা লোনের জন্য পাঁচ বছরও কারো দৌড়াতে হয় বা প্রবাস থেকে একটা লোক এসে যখন দেখে যে অনেক লেন্দি লাল ফিতার দৌরত্ব থাকে তখন এই প্রবাসের জন্য ইনভেস্টমেন্টটা বাংলাদেশে বা কোনো কিছু করা খুব ডিফিকাল্ট হয় সেই ক্ষেত্রে হয়েছে কি আমরা উদ্যোক্তা সংস্থা আমরা জানি কোথায় কোথায় ল্যাক আছে গ্যাপ আছে এবং আমি নিজেও একটা লোনের জন্য আমার পাঁচ বছর লেগেছে আর একটা লোনের জন্য তিন বছর লেগেছে সো আমি এটা খুব ভালো করে জানি আমি নিজে গিনিপিক হয়েছি সেই অভিজ্ঞতা থেকে আমার যখন ফরেন কোনো ইনভেস্টমেন্টের জন্য কেউ যখন আসে বা প্রবাসে যারা আসে তাদেরকে এই প্রবলেমগুলো আমি তাকে আগেকে ওভারকাম করার জন্য আগে বলে নিই এই সিস্টেম এবং তাদেরকে খুব সরকারের হাই প্রোফাইল লোকদের সাথে আগে কথা বলে বুঝে তাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করি এবং অনেকেই প্রবাসীরা এখন আমার এই প্ল্যানিংয়ের মধ্যে এসে তারা অনেকেই করছেন দোহারে করেছেন আমার অনেক ফ্রেন্ড সার্কেল যারা আছেন এবং যারা পরিচিত অনেকে আমাকে ফোন করেছেন ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমি চেষ্টা করেছি অনেক অন্তত সখানেক উদ্যোক্তা হবে আমার যারা প্রবাসী যারা বাংলাদেশে আমাদের সংস্থার মাধ্যমে ওনারা বিভিন্ন প্রজেক্ট করেছেন বাংলাদেশের ডিজিটাইজেশন কিভাবে করা যায় মানে কীভাবে না সে ঠিক আছে এটার সাথে আমার কোরিলেশনটা হলো দুই হাজার সালে বাংলাদেশে আমেরিকান কম্পিউটার ফোরাম করেছিলাম আমি এবং এটার আমার আইডিয়াটা আমার ছিল কিন্তু আমাদের যিনি আইসিটি বিষয়ক বর্তমানে যিনি অ্যাডভাইজার মিস্টার সজিব ওয়াদ জয় ওনার সাথে আমি যখন আমার আইডিয়াটা শেয়ার করেছি উনি আমাকে অনেক এনকারেজ করেছেন তো তখনই আমরা বারোটা গোলস অ্যান্ড অবজেক্টিভ ছিল আমাদের যে আমার যেমন একদম গ্রাম পর্যায়ে যে আপনার ইন্টারনেট ব্যান্ড উইথ ব্রডব্যান্ড কানেকশন থেকে শুরু করে তারপরে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইনস্টিটিউট সে অনেক অনেকগুলো কাজ আমাদের এটা ডিজিটাইজেশনের ক্ষেত্রে আমরা অনেকগুলো প্রোপোজাল রেখেছিলাম দুই সালে দুই সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেন তখন আমি সরকারের কমান্ডকে আমাদের যে গোলস অ্যান্ড অবজেক্টিভগুলো ছিল সেইগুলো মোটামুটি দুই হাজার সালে আমরা দিয়েছি দুই হাজার সাল পর্যন্ত আমি মনিটরিং করেছি যে আসলে আমরা ডিজিটাল বাংলাদেশ করার ক্ষেত্রে বা আমরা আমাদের দেশকে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে টেকনোলজিতে অনেকটা এগিয়ে নেওয়ার জন্য যে প্রসেসগুলো আমরা শিখেছি কারণ আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমেরিকাতে দীর্ঘদিন কাজ করার ফলে আমার যেটা আমেরিকায় দেখেছি যেটা হয়েছে সেটা বাংলাদেশে হোক এই ইমপ্লিমেন্টেশনটা হোক সেটা আমি চেয়েছি এবং দু সাল পর্যন্ত আমি দেখেছি যে আমাদের ডিজিটাল বাংলাদেশ করার জন্য যে সমস্ত প্ল্যান পরিকল্পনা আমাদের ছিল মাননীয় আইসিটি অ্যাডভাইজার সাহেবের উনার যেটা ছিল সব কিছু পাইপলাইনে ছিল এই বারো সাল পর্যন্ত মোটামুটি সব পাইপলাইনে থাকছে এখন সেগুলো এক্সিকিউশন হচ্ছে এবং ডিজিটাল বাংলাদেশের কিন্তু আমরা অনেক সুযোগ সুবিধা ভোগ করছি এবং বাংলাদেশে কিন্তু ইভেন কোনো কোনো ক্ষেত্রে ইন্ডিয়াও গত টার্মে তারা বাংলাদেশকে ফলো আপ করার চেষ্টা করেছে ইন্ডিয়া ডেফিনেটলি আইটিতে তারা অনেক আমাদের দিকে আগিয়ে কিন্তু ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে তারা কিন্তু আমাদেরকে রোল মডেল হিসেবে ধরেছে এবং এটা সব ক্রেডিট বেসিক্যালি আমি মনে করি মিস্টার সজিব ওয়াজের জয়ের ক্রেডিট ওনার ওনার আন্ডার দ্য হিজ আমলা আমরা কাজ করার সুযোগ পেয়েছি তবে সরকারের যখন পলিসি থাকে একটা সরকারের যখন পলিসি থাকে যে না ডিজিটাল বাংলাদেশ গর্ব এই একটা স্লোগানই সমস্ত দপ্তর সমস্ত মানুষ সমস্ত জনগণকে উদ্বুদ্ধ করে এবং আমরা যেহেতু দুই সাল থেকে কাজ করেছি দুই সাল পর্যন্ত যখন দেখেছি যে আর নতুন করে কিছু করার নেই তখন দুই সালে এসে আমি দেখলাম যে ফুড নিয়ে কাজ করা দরকার আমাদের বেকারত্ব নিয়ে কাজ করা দরকার তখন যেহেতু আমাদের সেভেন্টি পার্সেন্ট নিউর জেনারেশন এবং বেকারত্বের হারটা অনেক বেশি সেই কারণে সেখান থেকেই আমরা কাজ করলাম যে একদিকে আমার বেকারত্ব অবসান হবে সেই ফুড এনশিওর হবে এবং আমাদের দেশে ব্যবসা সফল আমাদের পরিবেশ বান্ধব অবস্থাটা তৈরি হবে সেটা নিয়েই কাজ করে আসছি স্যার সর্বোপরি আমাদের নবীন উদ্যোক্তাদের জন্য আপনার দিক নির্দেশনা কি আমি নবীন উদ্যোক্তা হওয়ার আগে আমি তার আগে একটু স্টুডেন্ট লাইফে যাব কারণ আমরা দেখেন ইউএসএ বা উন্নত কান্ট্রিগুলো বলতে যাব যায় সমস্ত জায়গায় কিন্তু স্টুডেন্ট লাইফে একটা কাজ করার একটা মানসিকতা থাকে সবাই আমরা কিন্তু আমি নিজেও করেছি আমিও স্টুডেন্ট লাইফে ম্যানহাটন হোটেলে আমি স্টুডেন্ট যখন ছিলাম তখন আমি ওয়েটারের কাজ করেছি বাস বয়ের কাজ করেছি অল্প সময়ের জন্য করতে হয়েছে ছয় মাসের জন্য হয়তো করেছি কিন্তু আমরা কিন্তু কাজ করতে অভ্যস্ত হয়ে গেছি এখন সিস্টেমটি এখন ষোলো থেকে বিশ ঘন্টা কাজ না করলে আমার মানে তৃপ্তি পাই না ষোলো ঘন্টার নিচে কাজ হলে মনে হলো ডেথ বিশ ঘন্টা করলে শান্তি পাই তো এই যে মানসিকতাটা আমরা ফরেনে গিয়ে যেটা পেয়েছি বাংলাদেশে যে স্টুডেন্ট অবস্থায় যেটা হয় সপ্তাহে তিন দিন ক্লাস বাহ তিন দিন ক্লাস বাদ বাকি সময় তা হয়তো একটা দুইটা ক্লাস এরপরে পর্যাপ্ত টাইম এই সময়টাতে আমি এনকারেজ করি যারা স্টুডেন্ট আছে তাদের যেটা হবি আছে সেটা ই হোক কবুতর পালন হোক সেইটা ড্রয়িং হোক ডিজাইন হোক অ্যানিমেশন হোক গ্রাফিক্স হোক যে যেটাই ভালো ফিল করে সে সেইটা করে সেইটাই সে শখের বসেই করুক সেইটা শখ করতে করতেই তার যখন সেটা থেকে পয়সা ইনকাম হবে তখন সেটা তার শখটা তখন তার একটা পেশায় পরিণত হয় পেশায় পরিণত তাহলে তার সময়টা কিন্তু কাজে লাগবে আমরা কিন্তু আরও একটা বিষয় নিয়ে কাজ করি সেটা হলো মাদক জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করি যেমন হলি হলিআইটিসানে যখন এই প্রবলেমটা হলো হলি হলিআসান ইনসিডেন্ট হলো তার এক সপ্তাহ পরে আমরা এক হাজার লোককে সারা বাংলাদেশ থেকে নিয়ে এসে আমরা প্রোগ্রাম করেছি জঙ্গি নয় উদ্যোক্তা হ এই স্লোগানে প্রোগ্রাম করেছি তো এটা করেছি এই ছেলে মেয়েগুলো যাদেরকে এই নর্থ সাউথের স্টুডেন্ট ছিল বেশি মাদ্রাসার রেস্টুরেন্ট কিন্তু ওখানে দেখি নাই নর্থ সাউথের তো এই ছেলে মেয়েগুলোকে যেভাবে ব্রেনওয়াশ করেছে ধর্মের নামে সেইটা না করে এদের শখ এদের যে যেটা শখ ছিল কেউ গ্রাফিক্স ডিজাইন কেউ পশুপালন কেউ মৎস্য পালন ওয়াটেভার যে যারা সেই জায়গায় যদি তাদেরকে মনোনিবেশ করানো যেত তাহলে কিন্তু সে জঙ্গিবাদের মধ্যে যেত না মাদকের কাছে যেত না মাদক তো আমাদেরকে একদম গ্রাস করে ফেলেছে যদিও সরকার চিল টলারেন্স করেছে মাদকের বিরুদ্ধে আমরা অনেকটা ওভারকাম করেছি জঙ্গিবাদের বিরুদ্ধেও সরকার ওভারকাম করেছে কিন্তু আমাদের মতো যারা আমরা যারা পাবলিক আমরা যারা সমাজ সমাজসেবক আমরা এই জায়গা থেকে যদি আমরা যদি সরকারের সাথে একত্রতা ঘোষণা না করি আমরা যদি হেল্পফুল না হই আমরা যদি আমাদের পরিবারের সন্তানদের প্রতি খেয়াল না রাখি তাদের সাথে যদি আমাদের কমিউনিকেশান লেভেলটা ঠিক না থাকে তাহলে শুধু সরকার তো এটা করতে পারি সম্ভব না আমি যে সময়টা জঙ্গিবাদের মধ্যে কাজ করেছি অনেকেই খুব শখ ছিল ভয়তে ছিল যে না হয় গুলি করে মেরে ফেলে এমন একটা সিচুয়েশন তখন ছিল কিন্তু আমি কিন্তু সাহস করে সেখানে আগিয়েছি এবং জঙ্গি নয় উদ্যোক্তা হওয়া এই স্লোগানটাও অনেকে মেনে নিতে চায় না যে এরকম একটা প্রোগ্রাম করবেন না জানি কী হয় আমি সে দিস ইজ দ্য স্ট্রং মেসেজ উই শুড গিভ টু দ্য পিপুল যাতে করে তারা মনে করে যে না এটা না হয়ে তাহলে এর কোরিলেশনটা কোথায় কোরিলেশনটা হলো আপনি স্টুডেন্ট অবস্থায় যদি তাদেরকে কোনো একটা প্রফেশনে আপনি ঢুকিয়ে দিতেন সাইড বিজনেস হিসাবে তাহলে কিন্তু সে আর ওই যে এক্সট্রিমিস্ট যারা আছে মিলিশান যারা আছে এরা তাহলে এই এই ব্রেনটা ওয়াশ করার সুযোগ পেত না সে তাহলে একটা কর্মক্ষম কোনো কাজে থাকতো সেখান থেকে তার দুইটাকে ইনকাম হতো সে আবার ওই দুইটাকে এনরোল করে আরও সে পয়সা ইনকাম করতে পারতো এতে করে আরেকটা কাজও হতো দেশের রেভিনিউ জিডিপি বাড়তো বাবা মার কাছ থেকেও তার পয়সা নেওয়া লাগতো না তার অন খরচই সেরকম সে পয়সার মূল্যায়নটাও বুঝত যে আমি বাবার কাছ থেকে টাকা চাইলেই নিচ্ছি বা মার কাছ থেকে টাকা চাইলেই নিচ্ছি তো চাইলেই পাওয়া যায় যখন সে নিজে ইনকাম করতো তখন সে বুঝতে পারতো যে টাকা ইনকাম করার জন্য কি প্রসেস আছে কি কষ্ট করে টাকাটা পেতে হয় তাহলে অনেক দিক থেকে এটার বেনিফিট হয় তো আপনার কথার প্রথমে হচ্ছে আমি ছাত্রছাত্রীদের আহ্বান করব। তাদের যারা এরকম যারা অন্তত ভার্সিটি লেভেলে এসেছে তাদের সপ্তাহে দুই দিন তিন দিন ক্লাস বাদ বাকি অফুরন্ত তাদের সময় থাকে সেই সময়ে তারা তাদের শখের বসে তারা উদ্যোক্তা হোক এবং সে কারণে যে হেল্প লাগে বাংলাদেশ উদ্যোক্তা সংস্থাকে বলু আমরা সর্বত সহায়তা করার জন্য আমরা করবো এবং এখন তো চৌষট্টি জেলায় আমাদের উদ্যোক্তা ট্রেনিং সেন্টার আছে ফ্রি ট্রেনিং আছে আমরা লাঞ্চের টাকা দিচ্ছি আপনারা আসেন ছাত্রছাত্রীরা তোমরা আসো ট্রেনিং নাও প্রজেক্ট জমা দাও আমরা তারপর আমাদের তোমাদের তো সংস্থা কিনে নিচ্ছে সর্ব এবার নতুন যারা পাশ করে বেরোচ্ছে বা যারা নতুন উদ্যোক্তা হবে প্রথমেই বলছি যে আসলে একটা বিজনেস প্রোজেক্ট প্রোফাইল করতে হবে এর কোনো বিকল্প নাই একটা সুন্দর একটা প্ল্যানিং ছাড়া একটা সুন্দর কোনো একটা হতে পারে না ধন্যবাদ স্যার এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদের সময় দিয়েছেন আপনাকেও ধন্যবাদ এবং ফিউচার প্রেনার টিভিকেও অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক ফিউচার প্রেনার অনুষ্ঠান আজ এ পর্যন্তই আশা করি তরুণ উদ্যোক্তারা এই অনুষ্ঠান থেকে উপকৃত হয়েছে আমরা আবার হাজির হয়ে যাব আগামী পর্বে দেখার আমন্ত্রণ রইল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ফিউচার প্রেনার টিভির সাথেই থাকুন